নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, ভারত ও বিশ্বের ইতিহাস ছায়া প্রকাশনের বই, জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাসের বই। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বই, এখান থেকে 100% প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষায় কমন আসে। তো আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায় অর্থনীতির বিভিন্ন দিক, এই অধ্যায় থেকে যাবতীয় MCQগুলো তোমাদের আজকে সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে? এক দেখে, কোন প্রাচীন সভ্যতার ক্রীতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল? এর অ্যান্সার রোমান। দু দেখে প্রশ্ন, রোমের বেশিরভাগ ক্রীতদাসই ছিল বি, এর অ্যান্সার বিদেশি। তিন দেখে প্রশ্ন, পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হতো? অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ম্যানুমিসিও। চার দেখে প্রশ্ন, মিশরের অধিকাংশ ক্রীতদাস ছিল? অ্যান্সার হবে সি, এর অ্যান্সার গৃহভৃত্য। আমাদের পরের প্রশ্ন, পাঁচ দেখের প্রশ্ন, মৌর্য যুগে ভারতে কোন ক্রীতদাস ছিল না বলে অভিমত দিয়েছিল? অ্যান্সার হবে সি, অ্যান্সার মেগাস্থেনিস দিয়েছিল। ছয় দেখের প্রশ্ন, হুইলার মনে করেন যে হরপ্পা সভ্যতার ভূমিদাসে পরিণত হয়েছিল? এর অ্যান্সার কৃষকরা। সাত দেখের প্রশ্ন, ঋগ্বেদে দাস বা দস্যু বলা হয়েছে? অ্যান্সার হবে ডি, অ্যান্সার অনার্যদের। আট দেখের প্রশ্ন, কী বলেছে? সুলতানি আমলে সুলতানে খাস ক্রীতদাসদের বলা হতো? অ্যান্সার হবে বি, এর অ্যান্সার বন্দেগানি খাস। নয় দেখে প্রশ্ন, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন? অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার রাজা। দশ দেখের প্রশ্ন কী বলেছে? আমাদের দশ দেখের প্রশ্ন বলেছে কমিটেটাস প্রথার প্রচলন ছিল? অ্যান্সার হবে সি, এর অ্যান্সার জার্মানিতে। এগারো দেখের প্রশ্ন, সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো? সি, এর অ্যান্সার নাইট। আমাদের পরের প্রশ্ন, বারো দেখের প্রশ্ন কী বলেছে? চার্জ কর্তৃক আদায়কৃত ধর্মকরের নাম ছিল? বি, এর অ্যান্সার টাইক। তেরো দেখের প্রশ্ন, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ইলতুৎমিশ। ফোরটিন দেখের অ্যান্সার হবে সি, এর অ্যান্সার অপরিকল্পিত। পনেরো দেখের অ্যান্সার হবে সি, এর অ্যান্সার লোথালে। ষোলো দেখের অ্যান্সার, তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক, অর্থাৎ এর অ্যান্সার ঠিক, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। সতেরো দেখের প্রশ্ন, রোমে ক্রীতদাসদের বলা হতো? অ্যান্সার হবে, তো দেখো যুদ্ধ বন্দিরা, ঠিক আছে, ঋণ শোধে ব্যর্থ ব্যক্তিরা, দরিদ্ররা। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। আঠারো দেখের প্রশ্ন, আঠারো দেখের প্রশ্নের অ্যান্সার হবে রোমান টু এবং রোমান ফোর ঠিক, ঠিক আছে, এবং রোমান ওয়ান এবং রোমান থ্রি কিন্তু ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। উনিশ দেখের প্রশ্ন, ক্রীতদাসদের প্রথার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দ হলো? তো দেখো এখানে কিন্তু রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান ভুল, অর্থাৎ বি, এর অ্যান্সার হবে। কুড়ি দেখের প্রশ্ন, অ্যান্সার, তো দেখো রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান ফোর ঠিক, অর্থাৎ এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রোমান ওয়ান, রোমান টু, রোমান ফোর ঠিক এবং রোমান টু ভুল। একুশ দেখেছে প্রশ্ন, রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান টু সঠিক এবং রোমান ফোর ভুল, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল, এর অ্যান্সার হবে। বাইশ দেখের প্রশ্ন, বৈদিক যুগে অনার্য শত্রুদের বলা হতো? তো দেখো রোমান ওয়ান, রোমান টু সঠিক এবং রোমান থ্রি, রোমান ফোর ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ঠিক আছে। তেইশ দেখের প্রশ্ন, তো দেখো তেইশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ক্রীতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল। চব্বিশ দেখের প্রশ্ন, রোমে কি বলেছে সুতার নালিয়া উৎসবে? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ক্রীতদাস ও তার প্রভুর মধ্যে সমর্মিতা গড়ে উঠত। ছাব্বিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। ছাব্বিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ক্রীতদাসদের ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে দাস বাজার গড়ে উঠেছিল। সাতাশ দেখের অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ফিরোজ শাহ তুগলক বিদেশি ক্রীতদাস রপ্তানি বন্ধ করেন। আঠাশ দেখের প্রশ্ন, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার সামন্ততন্ত্রের উত্থান সম্ভব হয়েছিল। উনত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার অধস্তন সামন্ত তার ঊর্ধ্বতন সামন্তদের প্রতি অনুগত্য জানাত। ত্রিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ব্যক্তিগত। একত্রিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ক্রীতদাস। বত্রিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার গ্ল্যাডিয়েটর। তেত্রিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ঠিক আছে লিবার্টাস। চৌত্রিশ দেখের অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার কৌটিল্য। পঁয়ত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার ইলতুৎমিশ। ছত্রিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার অভিজাতদের। সাঁত্রিশ দেখের অ্যান্সার হবে সির অ্যান্সার মধ্য। আটত্রিশ দেখের অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ইনভেস্টিচার। উনচল্লিশ দেখের অ্যান্সার হবে বি, এর অ্যান্সার সম্পত্তি। এবং আমাদের চল্লিশ দেখের অ্যান্সার হবে সির অ্যান্সার হেরিয়ট, সির অ্যান্সার হেরিয়ট। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। একচল্লিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার ডুয়েল। বিয়াল্লিশ দেখের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিলেন। তেতাল্লিশ দেখের অ্যান্সার হবে সির অ্যান্সার একুশ। চুয়াল্লিশ দেখের অ্যান্সার হবে শিব বালুরিকে বলা হতো। পঁয়তাল্লিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার পূর্ণ অর্জনের। ছেচল্লিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার হরপ্পা। সাতচল্লিশ দেখের অ্যান্সার হবে প্লিনি, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তোমরা আরেকবার দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে কিন্তু 100% তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে। আটচল্লিশ দেখের প্রশ্ন, তো দেখো এখানে কিন্তু আটচল্লিশ দেখে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি, এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রি রে, রোমান ফোর এর বি। উনপঞ্চাশ দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু এখানে সলভ করেছে, তো দেখো মার্কিং করে দেওয়া আছে রোমান ওয়ানের সি, রোমান টু এর বি, রোমান থ্রি রে, রোমান ফোর এর ডি, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। আমাদের পঞ্চাশ দেখে যে প্রশ্ন আছে, পঞ্চাশ দেখের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু বি, এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোর এর ডি। অ্যান্সার হবে বি, এর অ্যান্সার।
51 দাগের প্রশ্ন যে आंसर আছে 51 দাগের প্রশ্নের आंसर হবে ডি आंसर রোমান 1 এ ডি রোমান 2 এ রোমান 3 বি রোমান 4 এ সি 52 দাগের যে প্রশ্ন আছে এর आंसर হবে কিন্তু তো দেখো এখানে কিন্তু সলভ করা আছে এর आंसर হবে রোমান 1 এ সি রোমান 2 এ রোমান 3 ডি রোমান 4 এ বি ঠিক আছে 53 দাগের যে প্রশ্ন আছে তো দেখো এখানে কিন্তু সলভ করা আছে এর आंसर হবে সি এর आंसर রোমান 1 এ বি রোমান 2 এ রোমান 3 ডি রোমান 4 এ সি এই যে এখানে কিন্তু এই যে দেখো ঠিক আছে এখানে করা আছে দেখতেই পাচ্ছো তোমরা তো দেখো এবার 54 দাগের যে প্রশ্ন আছে এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু এর आंसर হবে কিন্তু বি এর आंसर রোমান 1 এ বি রোমান 2 এ রোমান 3 সি রোমান 4 এ ডি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি এবং 55 দাগের যে প্রশ্ন আছে এর आंसर হবে বি এর आंसर রোমান 1 এর ডি রোমান 2 এর সি রোমান 3 এর রোমান 4 এর বি এবং আমাদের যে 56 দাগের যে প্রশ্ন আছে এর आंसर রোমান 1 এর এ রোমান 2 এর সি রোমান 3 এর বি রোমান 4 এর ডি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো প্রত্যেকটা এই যে মার্কিং করে রেখে দিয়েছি ঠিক আছে এবং এখানে কিন্তু অ্যান্সারগুলো এখানে করা আছে ঠিক আছে তোমরা বুঝতেই পারছো তো দেখো আমি কিন্তু আজকে পঞ্চম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি খুব শীঘ্র ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো তার আগে কিন্তু এই যে এসএ কিউবগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের আমি খুব শীঘ্রই সলভ করে দেবো ঠিক আছে দেখে নাও ভালো করে 24খানা আছে এইদিকে টোটাল আছে কিন্তু 42খানা আছে এগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি খুব শীঘ্রই সলভ করে দেবো সুপ্রিয় দর্শকার্থী এইবার দেখো তোমাদের আমি কিন্তু এই যে ষষ্ঠ অধ্যায় সলভ করে দেবো সমাজের ঘটনা প্রবাহ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি আগামীকাল খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।